রংপুর সিটি কর্পোরেশন সহ পাঁচটি পৌরসভা নির্বাচনে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। ভোট হবে ইভিএমে। সকল কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিলের বিস্তারিত তুলে ধরেন। সর্বশেষ 2017 সালে 21 ডিসেম্বর এই সিটিতে নির্বাচন হয়েছিল। সে সময় নির্বাচিতদের মেয়াদ শেষ হবে 2023 সালের 18 ফেব্রুয়ারি। সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। ভোট গ্রহণের তারিখ 27 ডিসেম্বর 2022, 12ই পৌষ, 1429 রোজ মঙ্গলবার, এবং প্রতিদিন ভোট সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, রংপুর সিটি নির্বাচনের তফসিল বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফারানা আপনাকে। আসলে কিছুক্ষণ আগে কিন্তু আপনি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছিলেন যে রংপুর সিটি কর্পোরেশন সহ পাঁচটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, এবং তিনি আসলে জানিয়েছেন এই নির্বাচনটি আসলে কীভাবে হবে এবং মনোনয়নপত্র দাখিল কবে হবে সেটিও কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন। তবে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন ছিল যে আপনার যে পূর্ণাঙ্গ যে তালিকাটি ঘোষণা করেছেন এবং পূর্ণাঙ্গ তফসিল যে ঘোষণা করেছেন, সেই তফসিলের ক্ষেত্রে আসলে ইউনিয়ন পর্যায়ে ইভিএম পদ্ধতির ব্যবহার সহ এবং অন্য অন্য প্রসঙ্গে যে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি কীভাবে দেখছেন নির্বাচন কমিশন, সে বিষয়টি আমার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল এবং নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন এটা কমিশনের সিদ্ধান্ত। যেহেতু মানে গেল সপ্তাহের বৃহস্পতিবার আসলে নবম যে কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছিল প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবুল আওয়ালের নেতৃত্বে, সেই কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছিল যে 27 ডিসেম্বর কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একযোগে আজ মানে আরও পাঁচটি পৌরসভা সহ 48টি ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। তবে সেক্ষেত্রে আসলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে কি না তৃণমূল পর্যায়ে সেই বিষয়টি নিয়ে আসলে কমিশনের আগামী যে সভা আছে সেই সভায় আসলে জানানো হবে। আর যেহেতু মানে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে আসলে এই নির্বাচনটি অনলাইন মনিটরিং পর্যবেক্ষণের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে চায়, সেটি কিন্তু সাফ জানিয়েছেন কমিশনের পক্ষ থেকে সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব মানে জাহাঙ্গীর আলম। তো ফারানা, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আবার পরিপূর্ণভাবে জানাতে পারবো যে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী ধরনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামীতে তাদের ভাবনাগুলো আসলে কী রয়েছে। ফারানা।